आर्नि बांग्लाटेक चैनले आपनाके स्वागतम। एई मुहूर्ते पीएम किसान सम्मान निधि निये गुरुत्वपूर्ण एकटी अपडेट चले एसेछे। आगामी किस्तिर टाका अथवा सारा भारतवर्षे 13तम किस्तिर टाका पेते गेले सबाइके एई काजटी करते होबे। इतिमध्ये सम्पूर्ण नतून किन्तु एकटी एसएमएस पाठानो हच्छे कृषि दप्तर थेके। तो सेई एसएमएसे कि जानानो हच्छे, सेई काजटी कादेर कादेर करते होबे एबं कादेर कादेर करते होबे ना, ए विषये कि अपडेट आछे बिस्तारित जानिये देওয়ার চেষ্টা করছি। এবং সারা ভারতবর্ষের আগামী কিস্তির টাকাটা আপনি কত তারিখ পাবেন অনেকেই জানতে চেয়েছেন, তো সেটাও জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ऑन स्क्रीन देखते ही पाच्छेन एई एसएमएसटी एसेছে सीपी किसान थेके। पीएम किसान थेके जे एसएमएसगुलो आसे सेखान थेकेই किन्तु एई एसएमएसटी एसेছে। देखুন এখানে জানানো হয়েছে, প্লিজ ভিজিট ইওর ব্যাংক ব্রাঞ্চ অ্যান্ড গেট ইওর অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট সিডেড উইথ ইওর আধার ইমিডিয়েটলি टू कन्टिन्यू रिसिविंग द बेनिफिट अफ द पीएम किसान स्कीम। अर्थात मूलत एखे बला हे जो आपनर बैंक अपनी जोगाजोग करुन एबं आपनर बैंक अकाउंटर साथे आधार सेटिंग करे नीन, अर्थात आधार डिबिटी लिंकटा करे नीन। तो ये काजटी कादेर करते होबे, तो सर्वप्रथम आगे आपनर बेनिफिशियरी स्टैटासटी चेक करे नेबेन। एर जोन्नो गूगले लिखे सार्च देबेन pmkisan.gov.in एई अफिशियल वेबसाइटे चले आसते पारबेन। तो एखाने आरो एकटी तथ्य जानिये दिच्छि, आपनारा जानेन जे पीएम किसान सम्मान निधिर टाका एखन थेके आधारेर माध्यमे पाठानो हय, अर्थात आपनर आधार डिबिटी लिंक जे बैंक अकाउंट थाकबे सेई बैंक अकाउंटे किन्तु एखन थेके आपनि टाका पाबेन। तो एखान थेके एक अपनारा ऊपर तुले नेबेन। एखाने एक जिनिस देखते पाच्छेन बेनिफिशियरी स्टैटास, एई बेनिफिशियरी स्टैटासेर उपरे क्लिक करे देबेन। तो बेनिफिशियरी स्टैटासेर ऊपर क्लिक करते किन्तु एरकम इंटरफेस खुले जाबे। एखाने आपनार पीएम किसान सम्मान निधि रेजिस्टार्ड मोबाइल नम्बरटी दिए देबेन। एखाने कैपचार कोडटी बसिए देওয়ার पर गेट डाटार उपरे क्लिक करबेन। तो एरकम स्टैटास शो कराबे। तो एखाने आपनार सम्पूर्ण डिटेल्सटा देखते पारबेन। एखान थेके एकटू आपनि उपरे तुले नेबेन। पीएफएमएस अथवा बैंक स्टैटास एई जायगाय देखते पाच्छेन बला हच्छे फार्मार रेकर्ड हैज बीन रिजेक्टेड बाय पीएफएमएस बैंक। अर्थात एनार कोनो बैंक अकाउंटेर साथे डिबिटी लिंक करा नेই, एर जोन्नोই किन्तु एनार बैंकटा रिजेक्ट करे दिएছে। यदि एनार कोनो बैंक अकाउंटेर साथे डिबिटी लिंक करा थाकतो ताहले एखाने किन्तु एक्सेप्ट लेखाटी शो करातो। तो एई एसएमएसटी कादेर देওয়া হচ্ছে, तो যাদের যাদের এখানে ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড এই লেখাটি হয়ে আছে তাদের তাদের কিন্তু পাঠানো হচ্ছে। তো এখন কথা হলো, ইতিমধ্যে অনেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করে নিয়েছেন, তাহলে কি আবারও আপনাকে ডিবিটি লিংক করতে হবে? তো দেখুন সেই এসএমএস এর মাধ্যমে কিন্তু সেটাই জানানো হচ্ছে, যদি আপনি ডিবিটি লিংক করে না থাকেন তাহলে কিন্তু আপনাকে ডিবিটি লিংক করতে হবে। অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ডিবিটি লিংক করা নেই, অর্থাৎ আপনার ডিবিটি লিংক নেই বলেই কিন্তু এখানে আপনাকে রিজেক্ট শো করাচ্ছে, তো আপনাকে ডিবিটি লিংক করে নিতে হবে ব্যাংকে গিয়ে। তো আপনাকে কিন্তু ব্যাংকে যোগাযোগ করতে হবে, ব্যাংকে গিয়ে বলতে হবে আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ সরকারি যে ভর্তুকির টাকাগুলো রয়েছে সেগুলো আপনি নিতে চান, অর্থাৎ ডিবিটি লিংক করতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিটি লিংক করে দেবে, অর্থাৎ আপনার আধার কার্ডের কিন্তু প্রয়োজন রয়েছে। তো এখন কথা হলো, যারা ইতিমধ্যে ডিবিটি লিংক করে নিয়েছেন তো আপনাদের কি আবারও ডিবিটি লিংক করতে হবে? তো তা কিন্তু না। যদি আপনি একবার ডিবিটি লিংক করে নিয়েছেন তাহলে আপনার আর ডিবিটি লিংক করার দরকার নেই। তো এই এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র আপনাদের ইনফর্ম করা হচ্ছে যে যদি আপনি ডিবিটি লিংক না করে থাকেন তাহলে আপনাকে ডিবিটি লিংক করতে হবে ব্যাংকে গিয়ে। তো মূলত বুঝতেই পারছেন যে যদি আপনি ডিবিটি লিংক ইতিমধ্যে করে নিয়েছেন আর কিন্তু করার দরকার নেই। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করা আছে সেটা যদি আপনি চেক করতে চান এ নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন কথা হলো, পিএম কিষাণ সম্মান নিধির আগামী কিস্তির টাকাটি আমরা কত তারিখ পাবো? তো এ নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল ডেট ঘোষণা করা হয়নি। তবে আমরা জানি যে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বছরে 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। তো বর্তমান যে সিজনটা চলছে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু এই কিস্তির টাকাটি আমরা পেয়ে যাব। তো গত বছর এই কিস্তির টাকাটি আমরা পেয়েছিলাম 1 জানুয়ারি। তো সেই হিসেবে বলা যায় এবছরও আমরা জানুয়ারি মাসের মধ্যে এই কিস্তির টাকাটি পাবো। তো এ নিয়ে কিন্তু অফিশিয়ালি ডেট ঘোষণা করা হবে। তো যখন এই ডেট ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।